নুসরাত মীর, আমার বাবু 4 মাস চলে, বাবুকে 6 মাস থেকে বাড়তি খাবার দিতে চাই, কিভাবে খাওয়ানো শুরু করব? 6 মাসের বাড়তি খাবার নিয়ে আমাদের আসলে প্রচুর প্রচুর ভিডিও আছে কিডস অ্যান্ড মমে। আমার ধারণা আপনি কি কি ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। তারপরেও যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, প্রথমে চেষ্টা করতে হবে 7 থেকে 8 দিন আপনি পানি খাওয়ানোর প্র্যাকটিস করান আপনার বাচ্চাকে। দিনে যেন 30 থেকে 60 ml পানি আগে প্রথম 1 সপ্তাহে প্র্যাকটিস করাবেন। এরপরের সপ্তাহে আপনি গিয়ে সলিড খাবার দেওয়ার চেষ্টা করবেন। সলিড খাবার আগে সিরিয়াল দিয়ে শুরু করবেন, সেটা ভাত, জাউ, ওটস, যে কোনো একটা হতে পারে। 2 থেকে 3 চামচের বেশি আপনার বাচ্চা নেবে না, হাইয়েস্ট 4 চামচ, কিন্তু 1 চা চামচ মানে 5 গ্রাম। সো প্রথম সপ্তাহে বাচ্চারা 2 থেকে 3 চা চামচের বেশি খুব একটা নেয় না, সেটা ওটস হতে পারে, জাউ ভাত, আলু সেদ্ধ হতে পারে, চালের সুজি হতে পারে। ফ্রুটসের মধ্যে অ্যাপেল বা ব্যানানা দিতে পারেন। অ্যাপেলটা দিলে একটু বয়েলড করে দিবেন, ব্যানানাটা অ্যাজ ইউজুয়াল হাতের মধ্যে জাস্ট ম্যাশড করে করে আঙ্গুল দিয়ে দিয়ে বাচ্চার মুখে দিতে পারেন। একটা ছোটো ব্যানানাও পুরো হয়তো আপনার বাচ্চা খাবে না, সেই জন্য ওয়ারিড হওয়ার কোনো কিছু না, তার স্টমাক অনেক ছোটো। শুধুমাত্র এটা প্র্যাকটিস। একই দিনে 2 থেকে 3 রকমের খাবার কোনোভাবেই দিবেন না। এক প্রথম দিনে আপনি একবেলা করে খাবার ট্রাই করবেন প্রথম সপ্তাহটা। নতুন নতুন খাবার, একটা খাবার 2 থেকে 3 দিন ট্রাই করে সেটা যদি ইউজ টু হয়, অফ করে আরেকটা নতুন খাবার দিন। এইভাবে প্রতি সপ্তাহে তাকে নতুন নতুন খাবারে আপনি অভ্যস্ত করতে পারেন। 7 থেকে 8 মাসের আগে অবশ্যই ডিম দিবেন না। ডিমের কুসুমটা 7 থেকে 8 মাসের সময় আমরা শুধু কুসুমটাকে ট্রাই করতে বলি। এছাড়া চিকেন স্যুপ, সবজি স্যুপ, টমেটো স্যুপ, মিষ্টি কুমড়া স্যুপ বা মিষ্টি কুমড়া সেদ্ধ, সবজির মধ্যে পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, এটাকে আমরা অ্যালাউ করি। মাছের মধ্যে রুই মাছ, কাতল মাছ, আইড়, পাবদা, নরম যে মাছ থাকে স্টিম করে তেল দিয়ে একটু অল্প মশলা দিয়ে লবণ ছাড়া বাচ্চাকে সবজি এবং মাছটা পরিবেশন করবেন। প্রথম 1 বছরের মধ্যে লবণ এবং চিনিটা বাচ্চার খাবারের জন্য অ্যাড না হয়। উইনিং প্র্যাকটিস করার সময়, অর্থাৎ আলগা খাবার দেওয়ার আগ মুহূর্তে তাকে পানি খাওয়াবেন মিনিমাম 10 মিনিট আগে। খাবারটা শেষ করার 10 থেকে 15 মিনিট পরে গিয়ে বাচ্চাকে আবার পানি খাওয়ানোর প্র্যাকটিস করাবেন। এভাবে আসলে ধীরে ধীরে বিভিন্ন খাবারে আপনি অভ্যস্ত করাতে পারেন।